সেই দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, চলে আসলাম সাগরিকা আপনার অস্থায়ী হাটে। এটা একমাত্র কোরবানির জন্য করা হয়েছে। এটা সাগরিকার ভিতরে আপনি মেন রোডের কাছেই পাবেন। এখানে সব মাঝারি সাইজ গরু। এই গরুগুলি কার? আপনার দাঁড়াবেন সামনে, দুটো কথা জিজ্ঞেস করবো, কারণ পাবলিক তো এটাই জিজ্ঞেস করতে চায়। এই জন্য সামনে একটু দাঁড়ান ভাইয়া, না সমস্যা নেই ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা বলেন। গোলাম মুর্তুজা। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? চাপাই নবাবগঞ্জ। আচ্ছা, গরু কয়টা আছে আপনার? 26-27। সবগুলি আপনার? আচ্ছা, সবগুলি আপনাদের না? আচ্ছা আচ্ছা, তারপর একটু গরুর দাম জিজ্ঞেস করবো, বলতে পারবেন? আচ্ছা, যেমন এই গরুটা, এটা সামনে যে বসে আছে, একটু উঠানো যাবে? 90,000 না? কত কত মন হবে? 3-4 মন হবে। আচ্ছা আচ্ছা, একটু ভিতরে আসেন, চলেন একটু দেখি। ওনার অনেকগুলো গরু আছে, যতটুক পারি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বাজেন, এটা হ্যাঁ 1 লাখ। কত মন আছে এখানে? 3-4 মন হবে, 1 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, উনি 1 লাখ টাকা চাচ্ছেন। সামনে আসেন একটু। এটা এই গরুটা, এই গরু দেখতে সুন্দর লাগছে তো? 120। আচ্ছা, তারপর এটা এটা কাট ব্ল্যাকটা? 130। আচ্ছা, আর এই গরুটা তো সুন্দর লাগতেছে, এই গরুটা 150 দেড়। আচ্ছা, এটা কি আপনাদের ফিক্সড? দরাদরি হবে, কষাকষি? আচ্ছা আচ্ছা, আর এখানে এই গরুটা 140। আর এটা কয়টা গরু বিক্রি করছেন? আচ্ছা, সকালে আসছেন, কয় গাড়ি মাল আনছেন? দুই গাড়ি আসছেন না? আচ্ছা, এ পর্যন্ত কি ক্রেতারা আসছে? ক্রেতা কেউ আসে নাই? আচ্ছা, তা আসবে, দাম দরাদরি হচ্ছে না আর কি, দেখে দেখে চলে যাচ্ছে। হ্যাঁ আসবে, এখন তো কোরবানি আসতে আরো 7-8 দিন বাকি আছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানে কি আপনাদের কি কি বলা হয়েছে কি এখানে আসতে না? আপনি আচ্ছা প্রত্যেক বছরে আসেন, তাহলে তো আইডিয়া আছে আপনাদের। আচ্ছা ঠিক আছে, দর্শক মন্ডলী, ওনার কাছে যেগুলো গরু আছে সব মাঝারি সাইজ, কিন্তু দাম হলো 1 লাখ টাকার উপরে সবগুলি। কিছুটা দর কষাকষি হবে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো মোবাইল নাম্বার আছে, দেওয়া যাবে? তো ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা বলেন, একবার বলেন, জুড়ে একটু বলেন, 01771। তারপর 858801। ধন্যবাদ আপনাকে। তো ওনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন। এখানে সব মাঝারি সাইজ গরু আপনারা দেখতে পাচ্ছেন, গরুগুলো সব টাইট, মোটামুটি খুব সুন্দর সুন্দর গরু আছে। এই হলো আজকের প্রতিবেদন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।